আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে ভিডিও করার জন্য এই ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, তথ্যটা জানানোর জন্য। জাস্ট আপনারা জানেন, অনেকেই এটা জানেন, তারপরে একটু নোটিশ করার জন্য আর কি, একটা জিনিস একটু চিন্তার মধ্যে একটু খেই বা চিন্তার মধ্যে একটু কী বলে ক্লু ধরায় দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আমরা অনেকে বলি যে মাছের খাদ্যর ব্যাপারে আর কি, যদি আমরা হাতে বানানো খাবার দেই তাহলে হাতে বানানো খাবারগুলি অনেক সময় পানিতে ভেসে যায়, কাদার নিচে ডুবে যায়, এরকমের কথা বলা হয়। কিন্তু গুণগত মানের দিক থেকে যদি একজন চাষি প্রোটিন লেভেলটা, কার্বোহাইড্রেটের পরিমাণটা মোটামুটি প্রোটিনেরটা যদি কভার করা যায়, তাহলে আর কার্বোহাইড্রেট নিয়ে অত মাথা ঘামাইতে হয় না। তো এইটা নেওয়ার পরে যদি মাছকে দেওয়া যায়, শুধু এইটা না, আপনার মাছের প্রাকৃতিকভাবে খাদ্য সংগ্রহের যে পদ্ধতিটা, আমি ঠিক আপনাদেরকে এভাবে বলতে পারবো না, তবে আজকে আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা হলো, সেটার প্রেক্ষিতে আমি এই জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে ফুলকার, মাছের যে ফুলকা, ফুলকার আপনার ফুলকা একটা বড় মাছ, 2.5-3 কেজি ওজনের একটা মাছের ফুলকা, একটা শির দ্বারা একটা নিয়ে যদি আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন যে মাঝখানে যে শির দ্বারাটা, তার উপরের একটা অংশ আর তার নিচে আবার আর একটা অংশ, ঠিক এরকমভাবে থাকে আর কি। এই উপরের অংশটার কাজটা কি? এই উপরের অংশটার কাজ হচ্ছে এখানটায় খাদ্যকণাসহ ভাসমান বা ঝুলন্ত যাহা কিছু থাকে, যত ক্ষুদ্রাতি ক্ষুদ্রই হোক না কেন, এইটা কিন্তু ওই সাকনিটার মধ্যে আটকায়া যায়। সেটা হচ্ছে যে এরকমের একটা জিনিস, এটা আমি আরও আপনাদেরকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরে আবার দেখাইছি, এবং একটা স্পষ্ট দেখতে যেটা, সেটা একদম একটা পলিথিনের কাগজের মতো, পলিথিনের মোটা পলিথিন যেরকমের ঠিক এরকমের। তো সেটা দিয়ে পানি ছাঁকনি হয়ে যায়, পানি ছাঁকনি হয়ে গেলেই পানির মধ্যে যা কিছু থাকে সব কিছু আটকায় যায়, তারপরে মাছ এটা এর মধ্যে যেটা গ্রহণযোগ্য খাদ্য হিসেবে সেটা গ্রহণ করে এবং মাছ কিন্তু বের করে দেয়। আপনারা অনেক সময় দেখবেন যে মাছ বমি করার মতন কিছু করতেছে, সেক্ষেত্রে বুঝবেন যে যেটা আর খাদ্য নয়, এটা বমি করার একটা হালকা সুযোগ তার আছে, সব যে খেয়ে ফেলে তা কিন্তু নয়। আমি ওটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটু আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করছি। আমি মাছের ফুলকাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই রকমের যে মাছের ফুলকার মধ্যে, মাছের শরীরের মধ্যে, মাথার মধ্যে, মাথার ভিতর অংশে এই ফুলকাটা, এই মাথাটা এবং এই মাথাটা এগলিন সংযোগ থাকে, তরুণাস্থি বা এই ধরনের একটা জিনিস দিয়ে এটা সংযোগ থাকে, এবং ফুলকার এই অংশটা উপরের এবং এই অংশটা নিচের, এবং এই অংশটা আমি কিন্তু দুই খণ্ড করে নিছি, উপরের খণ্ডটা আমি উঠাই ফেলছি, নিচের খণ্ডটা আছে। আমি এখানে যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে অংশটা, এইখানটায় কিন্তু প্রথমে পানি এই দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে ঢোকার পরে এখানে দুই পাশেই এরকমের একটা পর্দা আছে। আমি আপনাদেরকে হয়তো মোবাইলে বুঝতে পারবো না, আমি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি, এবং আমি খালি চোখে এটা দেখতে পাচ্ছি। এখন একটা পলিথিনের মতন একটা জিনিস সূক্ষ্মাতি সূক্ষ্মতম ছাকনি একটা, আল্লাহর অশেষ দানের মধ্যে, আমরা তো কোটি কোটি দানের মধ্যে কোনো কিছুই বুঝতে পারি না। তো প্রথমে পানিতে ভাসমান বা ঝুলন্ত অবস্থায় যেগুলিন থাকে, যে খাদ্যকণা বা যে কোনো কিছু থাকে, সেগুলো এখানটায় এই ছাকনিটা দিয়ে সেকে বের হয়ে আসে, এবং ওইখানটায় ওরা আটকায় যায়। এরপরে ফ্রেশ পানিটা তখন এটা এই দিক দিয়ে আসে, এবং যেখানে ওর শ্বাসকাজটা চলে, আমি এখানে শ্বাসকাজটা নিয়ে আমার মূল বক্তব্য নয়, যারা প্রাকৃতিক খাদ্যর উপরে ভরসা নাই যাদের, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র জুও প্লাঙ্কটন বা এই রকমের যে অণুজীব, এমনকি ব্যাকটেরিয়া পর্যন্ত, এইখানে একটা মহা ছাকনি একটা, এই মহা ছাকনিটা এইটা এইখানটাই ছাকা হয়ে যায়, এবং এখান থেকেই মাছ গিলে ফেলে আর কি।
তারপরে শ্বাসকার্যের কাজটা হয়। যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকমের যে ফুলকার এই দিক দিয়ে ফুলকার এই উপরের অংশের এই দুই এরকমের একটা এরকমের ভি এর মতন আছে, আমি একটা ভি উপরের ভিটাকে ধরেন আমি উঠায় ফেলছি, নিচের ভিটা আছে, এদিক দিয়ে পানিটা পাস করার পরে এখানে যা খাদ্যদ্রব্যগুলো আটকায় গেল, পরে এই পানিটা ফুলকার এই অংশটা দিয়ে এখানেও সূক্ষ্মাতি সূক্ষ্ম ছিদ্রের সাথে কিছু বড় বড় ছিদ্র যেটা এখানটায় হয়তো দেখানো যাচ্ছে না, আমি খালি চোখে এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই এই দিক দিয়ে পানিটা ভিতরে ঢুকে পড়ে, পানিটা ঢুকে পড়ে ফুলকার মধ্যে, তখন এই শ্বাসকাজটা এরকমের চলতে থাকে। এইভাবে একই সাথে একটা মাছ যখনই মুখ হা করে তখন তার খাপ পানিটা মুখটা হা করা মাত্র পানিটা মুখ দিয়ে ঢুকে পড়ে, মুখ দিয়ে ঢুকে পড়ার পরে ফুলকার এই রকমের বিভিন্ন অংশগুলো দিয়ে পানিটা এরকমের করে পাস করে, পাস করার পরে পানিটা আবার এখানে ছাঁকনি হয়ে যায়, ছাঁকনি হয়ে যায় ঝুলন্ত অবস্থায় যা কিছু থাকে সেই থাকার পরে পানিটা আবার বের হয়ে আসে এই দিক দিয়ে ফুলকার এই দিক দিয়ে যখন বের হয়, তখন এর ভিতরকার ব্যাপারগুলি না তো আরও অনেক ব্যাপার যেটা হয়তো আলট্রা মাইক্রোস্কোপে হয়তো দেখানো সম্ভব, বা তারা যদি কখনো গবেষণা করে এরকমের দিতে পারে, কিন্তু এইখানটাই এই ফুলকার কাজটা হয়। এবং এই যে অ্যামোনিয়ার কথা যেটা আমি বলছিলাম যে এদের ফুলকা দিয়ে অ্যামোনিয়া বাইর হয় অনেক, এইটাকে শুধু পরিষ্কার রাখার জন্য, আপনারা কল্পনা করতে পারবেন না, আপনারা বাড়িতে যদি বড় মাছ কাটার সুযোগ হয় তাহলে আপনারা একটু কষ্ট করে যদি কেউ ফুলকার এই জায়গাটা একটু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো অনেকে যারা বলেন যে প্রাকৃতিক খাবার দিয়ে কাজ কতটুকু হবে, পিলেট ফিড বা খাদ্য হাতে বানানো খাদ্য বা সম্পূরক খাদ্য ছাড়া মাছের বৃদ্ধি হয় না, কিন্তু আমি এখানে বুঝাইতে চাইছি যেটা সেটা হলো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম মানে খাদ্যকণা যেটা মাছের মানে আল্লাহ তাকে এই ক্ষমতাটা দিছে যে সেই এগুলিনকে ছাঁকনি ছাঁকার মাধ্যমে এই জিনিসটা এখান থেকে বাইর করে ফেলবে এবং ওগুলেন ধরে ওরা গিলে ফেলতে পারে। এবং এখানে দেখা গেছে যে এর মধ্যে যেটা খাদ্যকণা সেটা কিন্তু মাছ খেয়ে ফেলে অনেক সময় দেখবেন মাছকে অনেক সময় বমি করতে দেখা যায়, আসলে ওটা বমি করে না, যে দ্রব্যগুলান বা যে কণাগুলা খাবার নয় কিন্তু মুখের মধ্যে ঢুকে গেছে সেখানেও একটা ওর সেপারেট করার মতন একটা সুযোগ সুবিধা আছে। এইটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি একটা মাছের এরকম একটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদেরকে শেয়ার করা দরকার, অপূর্ব এক জিনিস। এবং এই জিনিসটার পিছন দিকটা একটা খিলানের মতন ব্যাপার স্যাপার আছে, এটা তো এই দিকে গোড়াটা থাকে, এই দিকে গোড়াটা থাকে, এই খিলানের মতন আছে যেটা সেটা সাপোর্টিং ইউনিট হিসাবে এই জিনিসটাকে সাপোর্ট দেয়, এটা এটা হচ্ছে পিছন দিকের, এটা মূলত ছাঁকনির কাজ করে না কিন্তু ছাঁকনিকে সাপোর্ট দেওয়ার জন্য এই গঠনটা, এটা একটা তরুণাস্থি বা কার্টিলেজ যেটা আমরা বলি, ঠিক এই রকমের একটা গঠনের আল্লাহ মহান আল্লাহ তাআলা মাছকে যে পৃথিবীতে পাঠাইছেন এবং তাদের খাদ্যগুলো যে মানে পানির মধ্যেই যদি খাদ্যকণা থাকে সেখান থেকে তার খাদ্য সংগ্রহের যে ব্যাপার স্যাপারটা ঠিক এখানে এটা কমপ্লিট হয়। এবং এখান থেকে পানিটা বের হয়ে আসার পর পানিটা ছাঁকনি হয়ে আসার পর এই ছিদ্রপথে যেটা আমি আগে দেখাইছি এই ছিদ্রপথে ঢোকার পরেই এগুলিন ফুলকার এই যে ফুলকার যে শলাকাগুলো আছে সেগুলো দিয়ে বের হয়ে যাওয়ার সময় ইয়া হয় এবং ওখানে শ্বাস প্রশ্বাসের কাজটা অন্তত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের যে কাজটা সেটা হইতে থাকে। এই জায়গাটায় আরেকটা জিনিস বলা উচিত যে অ্যামোনিয়া টক্সিসিটি যখন হয়, আমরা বলি অ্যামোনিয়া টক্সিসিটি, অ্যামোনিয়া টক্সিসিটি হইলে ওই যে ভিতরের এই জায়গাগুলো এটা ক্ষারীয় অবস্থার কারণে ওই জায়গাগুলির ঘষা খেয়ে যায় ভিতরকার, যে রাস্তা দিয়ে পানিটা বের হয়ে যায় এইটার মধ্যে শ্বাস প্রশ্বাসের কাজটা চলতে থাকে, এইটা এই ভিতর গাটা আপনি মানে চোখে দেখলে আপনি বুঝতে পারবেন না, কারণ পানিটা তো এই দিক দিয়ে ঢুকে একদম এই রাস্তা পথে ঢুকে ফুলকা দিয়ে বের হয়ে যায়, এইখানটায় সিলভার কার্পের ঘষা খাওয়ার কারণে সিলভার কার্প তখন ওই যে দৌড়াদৌড়ি শুরু করে এবং ওর এই ফুলকাটায় প্রথমে আক্রান্ত হয় এবং এটা একটা ঘষা খেয়ে যায় ক্ষারীয় পদার্থের উপস্থিতির কারণে, অ্যামোনিয়া টক্সিসিটি যেটা হয় আর কি, এই কারণে তখন দেখা যায় যে সিলভার কার্প দৌড় দিয়ে প্রথমে চক্কর দিতে থাকে, চক্কর দেওয়ার পরে এটা দৌড় দিয়ে এটা লাভ দেয় এবং দেখা যায় যে সিলভার কার্প মরে গেল
এবং এইখানটাই এটা ক্ষারীয় অবস্থার যেটা একটা নেগেটিভ ইফেক্ট সেইটা এখানে হয়। আমি আশা করব যে যারা মাছ নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের চিন্তাকে বা তাদের কর্মকে আরও অভিজ্ঞতা সম্বলিত করার জন্য আমাদের সীমিত সক্ষমতায় এ ধরনের যে কাজগুলি করা সম্ভব এইটা আপনারা যদি করেন তাহলে আপনারা দেখবেন যে আপনার চিন্তার মধ্যে আরও অনেক কিছু আসবে আর কি। 2018 সালের দিকে যখন আমি ফেসবুকে প্রথম আসি তখন একটা ভারত বাংলাদেশ মিলে একটা প্রসঙ্গ আসছিল, সেটা হচ্ছে যে কাতলা মাছ কোন দিক দিয়ে খায়। তো আমি বলছি যে মুখ দিয়ে খায়। অনেক মহাবিজ্ঞ পণ্ডিত বলছিলেন যে না, নাক দিয়ে খায়। এবং এই তর্কটা এরকমের অবস্থা হওয়ার সময় পরিস্থিতিতে আমি তখন এটা এই ডিসেম্বর মাসের কঠিন শীতের মধ্যে আমি পুকুরের মধ্যে নেমে নিজে মাছ ধরছি। মাছ ধরে আমি খুব সুন্দর শক্ত একটা চোখা একটা ছুরি বা বটি দিয়ে আমি কাতলা মাছকে নাক বরাবর একদম এরকম সোজাভাবে কাটছি। কেটে আমি একটা ভিডিও করে দিছিলাম যে আসলে মা কাতলা মাছ নাক দিয়ে খায় না, কাতলা মাছ মুখ দিয়ে খায়, কিন্তু মুখ বিবর যেটা সেটা একটু উপর দিয়ে উঠে এসে এই ভিতর দিয়ে যাওয়ার কারণে মানুষের ধারণা হলো যে নাক দিয়ে খায়। তখন এক মানে সো কল্ড তথাকথিত একজন অ্যাডমিন বলছেন যে কোথা থেকে একটা ভিডিও এনে লাগাই দিয়ে উনি দাবি করতেছেন যে মাছ কাতলা মাছ মুখ দিয়ে খায়। আমার কাছে খুব একটু একটু কষ্ট লাগছে এইটা যে আমি শীতের দিনে এই ঠান্ডার মধ্যে, আপনার তখন সত্য প্রবাহ চলতেছিল 2018 সালে, আমি নিজে পুকুরে নেমে এই কাজটা করছি আর ভদ্রলোক শুকনায় শুকনায় পণ্ডিত হয়ে গিয়ে আমাকে বলে দিলেন যে কোথা থেকে একটা ভিডিও সংগ্রহ করে এনে লাগাই দিলেন, যেটা আমার এখনো এই ভিডিওটা আমার কাছে আছে। যাই হোক, এখান থেকে যদি আপনাদের কিছু অভিজ্ঞতা কিংবা চিন্তার খোরাক জোটে তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিও সার্থক হয়েছে। প্রাকৃতিক খাদ্যের উপরে আপনাদের নির্ভরতা বাড়ান, মাছের যে খাদ্য যে উপাদানগুলির যে দাম এখান থেকে আমাদের চাষিদেরকে বাঁচার জন্য যে কোনোভাবে যতভাবে বৈধভাবে আমাদের উচিত যে আমাদের খাদ্যটার খরচটা কমানো ভীষণ দরকার। সবাইকে ধন্যবাদ, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।